আপনারা দেখছেন খবরিয়া 24 এভরি টাইম খবরিয়া টাইম। খুশির হাওয়া ডুয়ার্সের সব থেকে প্রত্যন্ত এলাকা টোটো পাড়াতে। পৃথিবীর আদিম উপজাতি টোটো সম্প্রদায়ের মানুষেরা খুশি, কেননা আলিপুর দুয়ার থেকে টোটো পাড়া অবধি সরকারি বাস পরিষেবা ফের চালু হতে চলেছে। শনিবার আলিপুর দুয়ার থেকে মাদারিহাট হয়ে টোটো পাড়া অবধি NBSTC-র একটি বাস পরীক্ষামূলক ভাবে চলল। এতে বেজায় খুশি টোটো পাড়ার বাসিন্দারা। আজ অবধি তো আমরা বাস টোটোপাড়া রোডের মধ্যে একটাই চলতেছে, কিন্তু আজকে প্রথম আমাদের টোটোপাড়া বলালগিরি এরাই যেটা গাড়ি আজকে আসার জন্য যেটা ট্রায়াল জন্য আসছিল, খুবই আমরা খুশি, গ্রামবাসীও অনেক খুশি। আমরা গাড়ির জন্য খুবই আমাদের কষ্ট হয়, বকতে হয়। এই বর্ষার সময় তো আমাদের গাড়ি প্রায় চলেই না, আর ছোটো ছোটো গাড়ি চলে এক দুইটা, কিন্তু ওটা টাইম মতো আমরা পাই না। আজকে এই বাস পেয়ে আমরা খুবই একদম খুশি আছি। টোটোপাড়া পর্যন্ত একটি বাস এবং দুই একটি সাফারি ছাড়া কিছুই এই রুটে চলাচল করে না, ফলে সমস্যা পোহাতে হয় টোটোপাড়া ও বল্লালগুড়ি এলাকার স্থানীয় বাসিন্দাদের। এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি, সরকারি বাস পরিষেবা দেয়া হোক ওই এলাকায়। আগামী 1 নভেম্বর থেকে আলিপুর দুয়ার থেকে টোটোপাড়া অবধি বাস পরিষেবা চালু হবে, তাই এদিন পরীক্ষামূলকভাবে বাস চলল টোটোপাড়ায়।